দেখেন অবস্থা, সবগুলো ট্যাগ কিন্তু আমরা এখানে ইউজ করছি। হ্যালো বন্ধুরা, সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে প্রথমেই থ্যাংক ইউ এই ভিডিওতে একটা ক্লিক করার জন্য। তো ভিডিওর প্রথমেই আমি জানিয়ে দিই আজকে আমরা কী কী শিখতে যাচ্ছি। তো আজকে যেহেতু আমাদের ডে থ্রি অর্থাৎ পার্ট থ্রি এর ওয়েব ডিজাইনের পর্ব, সেহেতু আমরা শিখতে যাচ্ছি সিএসএস এর কিছু ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার সম্পর্কে, এবং আমরা আলোচনা করতে চলেছি HTML ডক ট্যাগ আর হচ্ছে সাথে ল্যাঙ্গুয়েজ টাইপ কেন ইউজ করা হয়, সাথে HTML এর কিছু ট্যাগ সম্পর্কেও আমরা জানতে পারবো, এবং ভিডিও অডিও এবং আই ফ্রেম সম্পর্কেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। ওয়েব ডিজাইনের গত পর্বগুলিতে আমি কিন্তু দেখিয়েছিলাম কিভাবে আপনারা যে রো টেবিল কলম এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো যারা ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডে টু ডে ওয়ান এগুলো সব কিছু দেখে কিন্তু এই পর্যন্ত আসবেন এবং খুব ভালোভাবে শিখতে পারবেন। তো চলুন শুরু করে ফেলি। তো প্রথমেই এটা তো বেসিক, এখানে আগের দিনের ওটা লেখা আছে, আমি এগুলো মুছে দিচ্ছি। তো যাই হোক, আমরা আজকে প্রথমে দেখব সিএসএস এর কিছু কাজ। তো সিএসএস এর কাজের জন্য আমাদের মেইনলি একটা, মনে করেন আমি এখানে একটা H1 নামে একটা হেডার নিলাম, হেডিং যাকে বলে, এটা নেওয়ার পর জাস্ট এখানে লিখলাম দিস ইজ এ এক্সাম্পল, জাস্ট এতটুকুই লিখলাম। এখন আমরা যেহেতু ইনলাইন সিএসএসও পারবো আবার সাথে ইন্টারনাল সিএসএস মানে এইখানে অ্যাড করেও লিখতে পারবো। তো ইনলাইন সিএসএস বলতে আপনার সেম লাইনে এখানে যে স্টাইল ট্যাগ ইউজ করে, এভাবে স্টাইল ট্যাগ ইউজ করে তারপরে যে যেটা লিখতে হয় সেটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস। তো আমি এটা এখন ইউজ করতেছি না, আমি জাস্ট আজকে এখানে এর ভিতরে ক্লাস ইউজ করব, দেন এই যে স্টাইল ট্যাগ দুইটা নিছি এই ট্যাগের ভিতরে ওই ক্লাসটা ইউজ করে H1-কে বিভিন্ন স্টাইল দিব। তো চলুন আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিই, সাপোজ ক্লাস লিখলাম, লেখার পর এখানে H1 এর জন্য ফার্স্টে নিলাম হেড ওয়ান। তো হেড ওয়ান হচ্ছে আমাদের জাস্ট এই ক্লাসটা, দিস ইজ এ এক্সাম্পল, এইটুক লেখার জন্য জাস্ট এই ক্লাসটা আমাদের কিন্তু কাজ করবে। তো চলুন এইটুকু প্রথম এখান থেকে কপি করি, তারপর এর ভিতরে কোথায় দেখছেন এটা একটু খেয়াল করেন, হেডিং হেড যেটা হেড ট্যাগ, হেড ট্যাগের নিচেই মানে হেড ট্যাগের ভিতরে কিন্তু এই স্টাইলের এটা লিখতে হবে। তো এরকম থাকবে, তো আপনারা জাস্ট এখানে স্টাইল ট্যাগটা নেবেন, নেওয়ার পর এই যে এর ভিতরে কিন্তু আপনি সিএসএসটা লিখবেন, ঠিক আছে? তো আমাদের একটা ক্লাস আমরা ডিক্লেয়ার করছি অলরেডি, তো এই ক্লাসটা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে জাস্ট একটা ডট দিব, তারপরে পেস্ট। এখন যদি বলি যে এই ডট কেন দিচ্ছি আমরা, তাহলে বলবো এই ডট দেওয়ার মানে হচ্ছে আপনি H1 যে ট্যাগটা ইউজ করছেন এই ট্যাগ সে অলরেডি বুঝে নেয়। তো আপনি যদি এখানে H1 ডট হেড তারপরে মানে ক্লাসের নামটা দেন তাও কিন্তু আপনার কাজ করবে। তো চলুন প্রথমে H1 না দিয়েই দেখি, এখানে জাস্ট আমি আচ্ছা এটা একবার যদি রিলোড করি তাহলে দেখি এখান থেকে রান রান অপশানে তো দেখাচ্ছে না, আচ্ছা এই ফাইলটা যেখানে আছে ওইখানে যাই। তো এই ফাইলটা কোথায় সেভ করা আছে জাস্ট আমি আবার সেভ অ্যাজ করি, আচ্ছা নিউ ফোল্ডারের ভিতরে আছে, ওকে। তো এখানে জাস্ট আমি বুঝতে পারছি এটা কোথায় আছে, এই ফোল্ডারে, ওকে। এটা ওপেন করলে দেখেন দিস ইজ এ এক্সাম্পল, জাস্ট ব্ল্যাক কালারে চলে আসছে। এখন যদি এখানে আমি একটা কালার দিই, সাপোজ কালার লিখলাম রেড, দেন সেভ, এটা দেওয়ার পর দেখি কি আসে, দেখেন কালার রেড হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমরা তো সব সময় কিন্তু নোট প্লাস প্লাসে করতেছি বলে মানে বুঝতেছি যে সব কিছুই লিখতে হচ্ছে, কিন্তু
আজকে আমি ভিজুয়াল স্টুডিও কোড সম্পর্কেও একটু আপনাদের পরিচয় করাই দেবো যে এটাতে কত সহজে কোড করা যায়। তো চলুন আগে এই কাজটা করি, তারপর ওইটার সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি। তো ফার্স্ট একটা কালার ইউজ করলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার দিব, আচ্ছা ব্ল্যাক রাখি, জাস্ট ব্ল্যাক লিখে দিলাম। এখন সেভ দেওয়ার পর যদি এটা ওপেন করি দেখেন টোটাল টুক ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা উপরের কালারটা হোয়াইট রাখলে মেবি সুন্দর দেখা যায়। তো আচ্ছা যাই হোক, এটা তো কোনো ব্যাপার না। এখন হচ্ছে আমরা একটা ক্লাসের জন্য যেটা ইউজ করলাম সেম টাইপের যদি আর একটা নিই, দেখেন এখানে আমি কপি পেস্ট করতেছি, তো এখন সবগুলোই কিন্তু আমার সেম কাজ করবে, কারণ আমরা সবগুলো ক্লাসেরই সেম নাম রেখেছি। তো এখন জাস্ট আমি এইখানে এই নামটা ঠিকঠাক, তারপরে আর একটা এই নামটা সহ এখানে একটা আইডি নিচ্ছি, দেখি এখন আমাদের কোনটা শো করে। আইডি নিলাম আইডি ওয়ান, ঠিক আছে। তো এই আইডি ওয়ান নিয়ে জাস্ট এটা এখান থেকে কপি করলাম। এখন আপনাদেরকে বলি, যখন আপনারা আইডি নেবেন তখন এভাবে একটা হ্যাশ লিখবেন, তারপর আপনার আইডির নামটা লিখবেন, লেখার পর সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এখন এর ভিতরে আপনি কোন স্টাইলটা দিতে চান সেটা লিখবেন। তো এখানে যেহেতু কালার রেড অ্যান্ড ব্ল্যাক আছে, এটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করতেছি, এবং এটাকে একটু চেঞ্জ করে ইয়েলো করে দিলাম, আর এই ব্ল্যাকটা রেড রেড করে দিলাম, দেখা যাক কি হয়। তো দেখেন আমাদের ক্লাসের নাম একই, যেহেতু এইটা আর এইটা একই, এবং এইটার ভিতরে আলাদা একটা আইডি আমরা ক্রিয়েট করছি, সেজন্য আমাদের এই হেডারটা মানে হেড ওয়ান যে ক্লাস এটা কিন্তু কাজ করতেছে না। মাঝখানেরটা একটু দেখেন, আমরা যদি ভালো করে লক্ষ্য করি মাঝখানেরটা অন্যরকম হয়ে গেছে। তো বুঝতে পারছি যে একটা আপনার ট্যাগের ভিতরে যদি আমরা ক্লাস এবং আইডি দুটাই ইউজ করি তাহলে আমাদের আইডিকেই কিন্তু বেশি প্রশ্রয় দিবে এটা। তো আইডি যেহেতু আমরা ইউজ করছি, এখন যদি সাপোজ এই এইচ ওয়ানটা এইচ টু করতাম এবং এখানে যদি এইচ টু করতাম তাহলেও কিন্তু আমাদের কাজ হবে, কারণ আমরা তো কিছুই চেঞ্জ করিনি, জাস্ট এইচ টু আর এইচ ওয়ানে এটা চেঞ্জ করছি আর কিছুই করিনি। এখন এই যে জিনিসটা দেখছেন এই রেড কালারটা কিন্তু লাস্ট পর্যন্ত চলে যাচ্ছে, মানে এটা প্রত্যেকটা পেজ পুরো ধরে চলে যাচ্ছে। তো এইটাকে যদি আমরা এখন মানে কমাতে চাই তাহলে আমরা একটা কি করব। আচ্ছা এই হেড অনের ভিতরে যদি আমরা সাপোজ একটা ওই দিয়ে দিই, হান্ড্রেড পিক্সেল, ওকে দেখি কি হয়। আচ্ছা মেবি উইথ 100 পিক্সেল, ওকে সরি বানানটা হয়তো একটু ভুল ছিল। দেখেন সবগুলো কিন্তু উইথ ছোট হয়ে আসছে এবং লেখাগুলো ছোট হয়ে আসছে। তো আমরা যদি এই উইথটা আর একটু বাড়িয়ে দিই, তো আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেন আমরা কিন্তু বুঝতেছি না যে কতটুকু নিলে আমাদের সুন্দর দেখাবে। তো এটার জন্য কি করবেন, রান করার পর একটা ডান বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ইনস্পেক্ট অপশান আছে এখানে আসবেন। আসার পর আপনারা এইখান থেকে একটু বড় করবেন, বড় করার পর আমরা সিএসএস যেটা লিখছি এই যে স্টাইলের ভিতরে এই যে উইথটা লিখছি, এই উইথটা এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়। যদি আপনি আউটার সিএসএস লিখতেন তাহলে এটারও বেশি সুন্দর হতো। তো আমি এখান থেকে জাস্ট চেঞ্জ করে দেখলাম, তো এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আমি 500 করে দিচ্ছি, দেখেন এখন কিন্তু একটু ছোট হয়ে গেছে। তো এখন এটাকে জাস্ট কন্ট্রোল সি, এটা যদি আমি মানে এই যে ইনার সিএসএস এটা যদি এখানে না লিখে বাইরে লিখতাম কোথাও এবং সেটার সঙ্গে লিঙ্ক আপ করে দিতাম তাহলে কিন্তু এটা আরও অনেক সহজ হতো। তো যাই হোক আমি এটাকে কমিয়ে 400 রাখছি, আর এটা যেহেতু হেড ওয়ান সবগুলোতেই আছে এই জন্য আমাদের সবগুলোতেই সেম কাজ করবে। তো দেখা যাক
তো দেখেন এটা কিন্তু এখন কমে আসছে। তো আপনি যদি এই বরাবর রাখতে চান তাহলে আপনাকে আর একটু কমাতে হবে, এটাকে কমিয়ে 320 করে দিই, দেখি কি আসে। তো দেখেন কমে আসছে। তো এইভাবে আর কি আপনারা জিনিসটা কমিয়ে আনতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারটা। তো এই ছিল মোটামুটি সিএসএস এর ব্যাপারটা। তো তারপরে যেটা আপনাদেরকে বলবো, HTML ডক। তো এটা শুরু করার আগে আমি আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও যে প্ল্যাটফর্মটা আছে এটার সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। তো এইটার কিভাবে আপনারা ইনস্টল করবেন, কিভাবে কি করবেন, সেটা ডিসক্রিপশন বক্সে লিংক আপনারা পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনারা যদি চান তাহলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, কারণ এটা কিন্তু আমাদের কিছুদিন পরেই এটাতে কাজ করা অবশ্যই লাগবে, কারণ এটাতে কাজ করা অনেকটাই সহজ। তো প্রথমে যখন আপনারা ইনস্টল করবেন, করার পর ওপেন করার পর হয়তো এরকম দেখতে পারবেন। তো এখান থেকে কেটে দিবেন, দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ফাইল অপশান থেকে নিউ একটা ফাইল নেবেন। তো নিউ ফাইল নিয়ে এখানে আপনারা জাস্ট ফাইল থেকে এই যে সেভ অ্যাজ, সেম সিস্টেম এটাতেও সেভ অ্যাজে যাবেন, এবং এখানে আপনারা ধরেন আমি একটা লিখলাম, জাস্ট হোম লিখলাম, ঠিক আছে। হোম লিখে এই যে প্লেন টেক্সট কথাটা আছে এইখান থেকে চলে যাবেন এই যে HTML কথাটা লেখা এখানে, দেন জাস্ট সেভ। দেখেন কাজ শেষ। এখন যদি আমি জাস্ট লিখি DOC, ডক ট্যাগ DOC লিখে একটা ট্যাব ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু একদম পুরো প্যাটার্ন এখানে চলে আসছে। তো HTML যে কথাটা এখানে উল্লেখ আছে যে HTML ডক, তো এটা আমরা জাস্ট কিন্তু কোডে এতটুকু শুধুমাত্র HTML5 এর জন্য, এটা যদি আমি W3 স্কুলে সার্চ করলে দেখা যাবে, দেখতে পারবেন এখানে আগে যখন HTML4 ছিল তখন আমাদের ডক টাইপ কিন্তু অনেক কিছুই লেখা লাগতো, কিন্তু যেহেতু HTML5 এটা আপডেট ভার্সনে চলে আসছে তখন আমাদের অনেক কিছুই কনভার্ট হয়ে শর্টকাট সিস্টেম, বিভিন্ন কিওয়ার্ড, বিভিন্ন ফাংশন আমাদের HTML5 এর ভিতরে অ্যাড করছে, তারপর কিন্তু এটাকে আপডেট করে আমাদেরকে সেন্ড করছে বা এটা তৈরি করছে, যাতে সবাই HTML4-এ কাজ করার থেকে HTML5-এ কাজ করে অনেক দ্রুত আউটপুট দিতে পারে। তো মূলত যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করছেন এটা কিন্তু মানুষ খুবই কম দেখে, মানে আপনার দেখবেই না বললেই চলে, আপনার দেখবে এই জায়গায় যে আউটপুটটা আসবে এটাই কিন্তু আপনার দেখবে। সো আমি মনে করি যে আপনি যত দ্রুত আপনার কাজ করবেন তত আপনার ক্লায়েন্ট বা ক্লায়েন্ট বলেন বা আউটসোর্সিং যে কোনো কাজ এটা কিন্তু আপনার জন্য ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন যে HTML ইউজ করছি, আর যেটা বলবো LEN ল্যাঙ্গুয়েজ, এটা তো অটোমেটিক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এটা LENG, এটার মানে হচ্ছে আপনি এই যে বডির ভিতরে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি কাজ করতে চাচ্ছেন সেটাকে এখানে চিনাই দিছে, EN শর্ট ফর্ম অফ ইংলিশ, ইংলিশের শর্ট ফর্ম এখানে লেখা রয়েছে। তো এখানে যদি আমি আপনাদের একটু দেখাই পরের কাজটা কি আছে, দেখি পরের কাজ আছে হচ্ছে আপনার HTML এর কিছু ট্যাগ, যেমন ইনপুট টাইপের ট্যাগ নিতে হবে, তাই তো? আচ্ছা চলুন আমরা এখানে একটু কাজ করি, ইনপুট লিখি, জাস্ট ইনপুট লেখার পর ট্যাব, ট্যাব যে বাটন আছে ওইটা ক্লিক করলাম, দেখেন ইনপুটের ভিতরে চলে আসছে টাইপ, আমরা কি টাইপ দিব। ইনপুটের টাইপ থাকবে হচ্ছে জাস্ট প্রথমটা টেক্সট থাকবে, ধরেন টেক্সট টাইপের ইনপুট নিব, এবং এখানে একটা প্লেস হোল্ডার দিব, দেখেন জাস্ট PAL লিখছি, প্লেস হোল্ডার আমাদের সাজেস্ট করতেছে, তখন জাস্ট ট্যাব ক্লিক করবেন আর আপনার প্লেস হোল্ডার এখানে চলে আসবে। আর এখানে ফার্স্টে ধরুন ইউজার নেম দিলাম, তো ইউজার নেম এখন যদি এই ফাইলটা আমরা রান করি, তো রান করার জন্য এই রান অপশানে গেলে কি আসবে, তো এখান থেকে যদি না আসে তাহলে জাস্ট আচ্ছা চলুন এটা যেখানে সেভ করছিলাম সেখান থেকে আমরা রান করি এটা, কোথায় সেভ হয়েছে, আচ্ছা এটাকে আমি আবার সেভ করতেছি, সেভ অ্যাজ, সেভ অ্যাজ যে তারপরে ডেস্কটপের পরেই সেভ করি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ডেস্কটপের পরে চলে আসছে, এই দেখেন ইউজার ইনপুটস
সিস্টেমের এটা ইউজার নেম আকারে চলে আসছে। তো প্লেস অর্ডার কেন ইউজ করবেন, প্লেস অর্ডার ইউজ করার জন্য ধরুন এটা আমরা ইউজ করলাম না, তাহলেও কিন্তু আমাদের ইনপুটের একটা টাইপের ওইখানে ফাঁকা ঘর চলে আসবে। দেখেন এটা রিফ্রেশ করি, দেখেন কিন্তু এখানে আসলে কি লিখবেন সেটা দেখানোর জন্যই আমরা প্লেস অর্ডার ইউজ করি। তো ইনপুট টাইপ বিভিন্ন প্রকারের হতে পারে, তো যেমন মনে করেন আমরা জেনারেলি যেগুলো লাগে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে আপনার মনে করেন কোনো ফাইল ইনপুট করতেছেন এমন টাইপের। তো আমি এখানে অনেকগুলো ইনপুট টাইপ নিয়ে নিচ্ছি এবং এখানে দিলাম পাসওয়ার্ড। দেন প্লেস অর্ডার দিলাম পাসওয়ার্ড। তো চলুন দেখি এখানে কি আসলো, এই যে পাসওয়ার্ড। আচ্ছা এটা পাশাপাশি কেন আসতেছে চলুন তো একটু দেখি, কারণ আমরা জাস্ট বডির ভিতরে লিখছি, আমরা কিন্তু কোনো কিছুই এখানে নেই নি। যেমন মনে করেন আপনি যদি এখানে পি নিতেন বা অন্য কিছু নিতেন তাহলে হয়তো এটা পরপর আসতো। আচ্ছা এটা নিচে নিচে আসতেছে না, এখানে কি বিআর ইউজ করতে হবে? চলুন তো দেখি, হ্যাঁ বিআর দিলে একটু নিচে চলে আসে। অবশ্য এটা যদি ইনপুটটা আমি এটা করতাম, এই যে এখানে প্রত্যেকটার পরে আর একটা পি দিতাম, এটা কিন্তু আপনি যদি টেবিল ইউজ করেন তাহলে আপনার অনেক সুবিধা হবে, অনেক বেশি সুবিধা পাবেন এটা টেবিল ইউজ করে করলে। তো চলুন আমরা টেবিল দিয়েই করি, তাহলে এটা বুঝতে আপনাদের আরও বেশি সুবিধা হবে। যেমন এখানে একটা টেবিল নিলাম, ঠিক আছে। টেবিল নেওয়ার পর আমরা টেবিলের ভিতরে তো আগের ভিডিওতেই শিখেই আসছি টেবিল কীভাবে করতে হয়। তো টেবিল নেওয়ার পর এখানে জাস্ট লিখবেন টিআর। তো টিআর তো হচ্ছে দুইটার বাইরে থাকে এবং ভিতরে থাকে কন্টেন্টের জন্য টিডি। ওকে টিডি নিলাম, নেওয়ার পর আমাদের যে এই ইনপুটের অংশ, এই অংশটা আমরা এখান থেকে কাট করলাম এবং এই টিডির ভিতরে বসিয়ে দিলাম। তারপর এই সেম লাইন আবার কপি করলাম, কপি করে এই টেবিলের নিচে পেস্ট করলাম এবং এই যে অংশটা, এই অংশটা কেটে দিয়ে এই ইনপুটের পাসওয়ার্ড অপশানটা এর ভিতরে পেস্ট করে দিলাম। তারপরে এইটুকু আমাদের আর লাগবে না, আমাদের টেবিল এরকম। ওকে সেভ। এখন যদি আমরা ওপেন করি দেখেন সেম স্টাইলই দেখাবে। এখন কথা হচ্ছে আপনি যদি টেবিলের ব্যাপারটা তো আগেই বলছিলাম, আবারও বলছি টিআর এর জন্য এটা অটোমেটিক্যালি নিচে চলে আসছে, এবং আপনি যদি যে কোনো জিনিস টেবিল ইউজ করে করেন তাহলে দেখেন আপনি যখন সিএসএস করবেন তখনও কিন্তু আপনার জিনিসটা ধরে ধরে করতে অনেক বেশি সুবিধা হবে। সাপোজ মনে করেন আমি যদি চাই যে এই পাসওয়ার্ডের যে লেখাটা, এই লেখাটা এই যে নিচেই চলে আসছে এটা নিচে না এসে পাশে আসবে, তখন জাস্ট কী করবেন এই টেবিলের টিআরটা উঠাই দিবেন, দুই পাশের টিআর উঠাই দিলেন, ব্যাস সেভ দিন, দেখেন কি আসে পাশে চলে আসবে। তো টেবিল ইউজ করলে কিন্তু যে কোনো কাজ করতেই আপনার অনেক বেশি ইজি হবে, আর যে কোনো কাজই আপনার বেশিরভাগ টাইমেই টেবিল ইউজ করে করলে আপনার খুব শর্ট টাইমেই কাজটার আউটপুট আপনারা দিতে পারবেন। তো এটা হচ্ছে পুরো ডিপেন্ড করবে আপনার উপর আপনি কিভাবে কাজটা করতে চাচ্ছেন। আমি এখানে আবার টিআরটা লিখে দিচ্ছি। আচ্ছা টিআরের এটা কাট করে লাস্টে দিতে হবে, সেভ। আচ্ছা এখন ইনপুট টাইপ কী কী আছে, যেমন পাসওয়ার্ড টাইপ আছে আর টেক্সট টাইপ দেখালাম, এখন মনে করেন ফাইল টাইপ নিব। তাহলে আমি আবার এখানে টিআর নিব, টিআর ট্যাব, টিডি ট্যাব, শেষ, নেওয়া শেষ। এখন ইনপুট টাইপ, ইনপুট এখানে নিব হচ্ছে ফাইল। ওকে ফাইল, জাস্ট এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড এটা যদি রিলোড করি দেখেন ফাইল টাইপ আমাদের চলে আসছে। তো এই চুজ অপশানে যে আপনারা চুজ অপশানে ক্লিক করলে আপনাদের ফাইলগুলো শো করবে, ওইখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারবেন। এখন ইনপুট টাইপের অনেকগুলো জিনিস আছে, যদি আমি ইনপুট ট্যাগ লিখে সার্চ করি, ইনপুট ট্যাগের ভিতরে দেখেন কত ইনপুট ট্যাগ আছে আমাদের, অনেক ইনপুট ট্যাগই আছে।
তো জেনারেলি যদি আপনি কাজ করতে চান, দেখেন এরা কিন্তু ফর্ম ইউজ করছে, তো এটা কিন্তু মানে যখন একটু আপডেট হবেন তখন আরও ভালো হবে। এখন আমি টেবিল দিয়ে আপনাদের কেন দেখালাম, কারণ আগের ভিডিওতে আমি টেবিল সম্পর্কে অনেক কথাই আপনাদের বলছিলাম, এজন্য এটা দিয়ে দেখালে আই থিঙ্ক আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আর কি এখানে আমি টেবিল ইউজ করে আপনাদেরকে দেখালাম যে কাজটা যদি আপনি টেবিলের ভিতরে করেন তাহলে কিন্তু অনেক সহজে কাজটা করতে পারবেন। তো এখানে আপনারা জাস্ট একটু সার্চ করবেন, সার্চ করে দেখে নেবেন যে কত প্রকারের কী কী ট্যাগ আমরা ইউজ করতে পারি। তো তারপরে একটা আর কি দেখানো উচিত আমার, তারপরেও একটা দেখাই, সাবমিটের ইনপুট আছে এখানে, মানে আপনারা অনেক ধরনের ইনপুট এখানে খুঁজে পাবেন। তারপর মনে করেন যে কোথাও দেখেন কত প্রকারের ইনপুট আছে, ইনপুট আছে যেমন মনে করেন মান্থের ইনপুট দিতে পারবেন, ইমোজ, হাইট, সব কিছু এখানে আছে। তো এত কিছু তো একসাথে দেখানো সম্ভব না, আচ্ছা আমি এখান থেকে কপি করতেছি, ডিরেক্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এই টেবিলের বাইরে যদি পেস্ট করি দেখেন সবগুলো একসাথে চলে আসছে। দেখি আমরা একটু রিলোড করে দেখি আমাদের পেস্টের কী অবস্থা, কোথায় এই যে দেখেন সব প্রকারের ট্যাগ কিন্তু চলে আসছে। তো এখন এই ট্যাগগুলো যদি আমি খুব তাড়াতাড়ি করতে চাই তাহলে এখান থেকে প্রত্যেকটার পর একটা করে বিআর বসাতেও পারি, আবার এটা এখান থেকে কপি করে এখানেও বসাতে পারি। তো আমি তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সবগুলো কিন্তু করা শেষ, এখন দেব আমরা রিলোড, দেখা যাক কি হয়। রিলোড কি হচ্ছে, আমরা তো সেভ করছি তাহলে কি সমস্যা? আচ্ছা টেবিলের ভিতরে ইউজ করিনি, টেবিলটা লাস্টে দিই, এখন দেখি কি হয়। দেখেন অবস্থা, সবগুলো ট্যাগ কিন্তু আমরা এখানে ইউজ করছি। তো বুঝতেই পারছেন যে আপনারা যে কোনো ট্যাগই এখানে কালার ট্যাগ, এটা তো এটা হচ্ছে আমাদের শুধু ডেট অফ বার্থের জন্য ইউজ করতে পারবেন, এটা ডেট অ্যান্ড টাইম দুটাই শো করবে। এর পাশে ডেট দিবেন, এখানে টাইম সিলেক্ট করবেন, এএমপিএম সিলেক্ট করবেন, শেষ। তারপরে এখানে আপনারা যে কোনো ইনপুট ইউজ করতে পারবেন, এখানে চুজ ফাইল, তারপর এখান থেকে সাবমিট অপশানের জন্য আসছে এটা। চলুন দেখি সাবমিট অপশানে কোথায় আসছে, এখানে জাস্ট সাবমিট লেখা, এই যে এই সাবমিটের জন্য ওইটা আসছে। আচ্ছা সাবমিটের এখানে আমরা আর একটা জিনিস ইউজ করতে পারবি, সেটা হচ্ছে ভ্যালু, ভ্যালু দিলাম এখানে লগ ইন। ওকে তাহলে আমরা এই যে সাবমিটের এটা যদি ইয়ে করি, দেখেন এখানে লেখা আসবে সাবমিটের, এটা এভাবে দেখাচ্ছে কেন আর একটু দেখি, চলেন ইনপুট টাইপ সাবমিট ভ্যালু। টিভিটিআর এর জন্য না কেমন হচ্ছে দেখি, আচ্ছা যাই হোক এখানে আর কি আপনারা যদি সিম্পল ভাবে করেন তাহলে নিশ্চয় চলে আসবে। তো সাবমিটের জন্য একম আর এখানে উইক আছে, তো সবগুলো ইনপুটই আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখন এখন কি এখন দেখা, এগুলো সব মুছে দিই। তারপর আমাদের কি আছে, তারপর আমাদের ভিডিও ট্যাগ আছে এবং আছে হচ্ছে অডিও ট্যাগ আই ফ্রেমের কাজ। তো চলুন অডিও ট্যাগে চলে যাই। তো অডিও ট্যাগের জন্য জাস্ট এখানে লিখবেন অডিও দেন ট্যাব। এখন আমাদের অডিও ট্যাগের যে কোনো একটা সোর্স কিন্তু দিয়ে দিতে হবে, তো চলুন একটা অডিও ওপেন করি। আচ্ছা এই অডিওটা আমরা এখান থেকে কপি করলাম এবং এটা ডেস্কটপের পরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই অডিওটা আমরা এখান থেকে সোর্স লিঙ্ক আপ করবো। তো এখানে যদি জাস্ট লিখি অন ডট
তো অডিও আমাদের চলে আসছে তো এরপর ক্লিক করলাম জাস্ট সেভ এন্ড অডিওর ভিতরে আমরা কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব সেটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোলস চলে আসলো এখন যদি আমরা রিলোড করি আমাদের পেজটা দেখা যাক কি আসে দেখেন অডিওটা চলে আসছে এখন জাস্ট এখান থেকে ওপেন করবেন তো ওপেন করলে এটা কিন্তু শুরু হয়ে যাবে তো এখন আপনাদের কাজ হচ্ছে কন্ট্রোলটা ইউজ করলাম এখন আমি যদি এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে লুপ তো লুপ ইউজ করার মানে হচ্ছে আপনি যদি এখান থেকে জাস্ট একবার ওপেন করেন তাহলে এটা অটো চলতেই থাকবে Please log in or register. Welcome to Quiz Gaming site. Please log in. এটা অটোমেটিক্যালি চলতেই থাকবে এটা এটা হচ্ছে আপনার অডিও ট্যাগের কাজ এখন যদি আমরা ভিডিও ট্যাগের কোন একটা কাজ দেখি তো ভিডিও ট্যাগের জন্য আপনারা যেমন অডিওর একটা ট্যাগ আছে তেমনি ভিডিও নামেও কিন্তু একটা ট্যাগ আছে তো জাস্ট লিখবেন এখানে ভিডিও এই যে ভিডিও ট্যাগ চলে আসছে তারপরে এসআরসি এটা দিয়ে জাস্ট এর ভিতরে আমাদের যে লোকেশনটা আছে ওটা দিয়ে দিতে হবে তো এটার জন্য আমি স্ক্রিনের উপরে একটা ভিডিও রাখছি এই দেখেন এই ভিডিওটা তো এই ভিডিওটা হচ্ছে আমি ওপেন করব আমাদের কোডের মধ্যে দিয়ে তো চলুন শুরু করি তো এইখানে জাস্ট আমি ওইটার নাম কি দেওয়া জাস্ট ভিডিও MP4 দা এবং পাশে একটা কন্ট্রোলস যে কথাটা আছে এটা লিখে দিতে হবে তাহলে আমরা ভিডিওটা অন অফ করতে পারবো বা স্টার্ট করতে পারবো তো এখন যদি আমরা এটা রিফ্রেশ করি দেখেন এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে তো আসার পর এখান থেকে জাস্ট ওপেন করবেন আপনার ভিডিও ওপেন হয়ে যাবে এখন এই ভিডিওটাকে ছোট বড় কিভাবে করবেন সেটার জন্য আপনি এখানে উইথ দিয়ে দিতে পারেন ধরুন আমি উইথ দিয়ে দিলাম সাপোজ 600 পিক্সেল ওকে অ্যান্ড এখানে যদি আমি এখন রিফ্রেশ করি তাহলে দেখেন ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে তো এভাবে হাইট আর উইথ দিয়ে আপনারা যে কোনো ভিডিও ছোট বড় করতে পারেন এখন আমাদের কথা হচ্ছে আই ফ্রেমের কাজ নিয়ে তো আই ফ্রেমের জন্য সিম্পলি চলে আসলাম হচ্ছে ইউটিউবে আসার পর যে কোনো একটা ভিডিও আপনারা ওপেন করার পর সিম্পলি ডান বাটন ক্লিক করবেন করার পর এইখানে দেখেন দেখতে পাচ্ছেন কপি এমবেড কোড এখানে জাস্ট একটা ক্লিক করবেন কপি শেষ এখন আপনার কোডের ভিতরে এসে যেখানে ভিডিওটা দিতে চান এখানে জাস্ট একটা পেস্ট করে দিবেন আপনার আই ফ্রেম কিন্তু ওরা মানে অটোমেটিক্যালি কপি করে এখানে পেস্ট করে দিয়ে দেয় দেখেন হোয়াইট আর হাইট দুটাই কিন্তু ওরা লিখে দিছে এবং সোর্স সব কিছুই লিখে দিছে তো এখন যদি আমরা প্লে করি চলুন আচ্ছা এটা সেভ দেওয়া হয়নি সেভ দিই প্লে করলাম দেখেন ইউটিউবের ভিডিও কিন্তু চলে আসছে এখানে তো এভাবে আপনারা আই ফ্রেমের কাজটা করতে পারবেন তো আই ফ্রেমের কাজের জন্য যদি আমি আরেকটা এক্সাম্পল আপনাদের দেখাই সাপোজ ধরুন আমরা আই ফ্রেমে আমাদের অন্য একটা এইচটিএমএল পেজ শো করতে চাচ্ছি বা কোনো একটা সাইট আই ফ্রেমের মাধ্যমে শো করতে চাচ্ছি তো দেখেন এখানে কিন্তু এই সোর্সে জাস্ট এই সোর্সটা যদি আমরা এখন চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তো এই সোর্সের জায়গায় দেখি এখানে কি কি লেখা আছে অ্যালাউ ফুল স্ক্রিন আচ্ছা আচ্ছা এগুলো থাক এই যে সোর্সের জায়গায় আমি যদি এখন যে কোনো একটা ওয়েবসাইটের নাম ধরুন কোনটা দিব আচ্ছা ধরুন গুগল ক্লাসরুম এটার লিংক এখান থেকে কপি করব কপি করে আমাদের সোর্সের ভিতরে বসিয়ে দেবো দেখি এই ভিডিও যে অংশটুকু নিয়ে আসে ওইখানে আমাদের গুগল ক্লাসরুম শো করে কিনা তো চলুন সেভ দেওয়া শেষ রিফিউজ করে দিচ্ছে কানেক্টটা সব ওয়েবসাইট আসলে এরকম কানেক্ট করে না তো আচ্ছা আপনারা যে কোনো একটা ওয়েবসাইট আচ্ছা যদি আমি ইউটিউবটা এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিই জাস্ট শুধু ইউটিউব .com থাকবে আর কিছুই না দেখি ইউটিউবটা আমাদের এখানে আসে কিনা এটাও রিফিউজ করে দিছে তো আপনারা কিন্তু এইভাবে আর কি যে সাইটটা আপনার কাজ করবে সেটা তো অবশ্যই আসবে তো এভাবে আপনারা যে কোনো একটা সাইটের লিংক এখানে বসিয়ে দিয়ে ছোট করে কিন্তু আই ফ্রেমের মাধ্যমে দেখাতে পারবেন কোনোটাই কাজ করতেছে না
আচ্ছা, আমি যদি প্রথম আলোর একটা দিই তাহলে হয়তো কাজ করবে। এই জায়গা থেকে প্রথমআলো.com এর লিংকটা কপি করলাম, করার পর জাস্ট এখানে পেস্ট, সেভ। আচ্ছা, এখানে আর কি কি দেওয়া আছে? অ্যালাউ ফুল স্ক্রিন, আচ্ছা এগুলো সব কেটে দিই, কারণ এগুলো তো ভিডিওর জন্য প্রযোজ্য, আমরা তো জাস্ট সাইটের জন্য লিখছি আই ফ্রেমটা। এখন দেখি কাজ করে কিনা। ডকুমেন্টে আসলাম, রিফ্রেশ করলাম, ওপেন হচ্ছে। তো আমার নেট একটু স্লো আছে, দেখেন আই ফ্রেমের মাধ্যমে আমরা যে কোনো একটা সাইট কিন্তু এখানে আমাদের কোডের মাধ্যমে আমরা এখানে শো করাতে পারবো। আর এটা যেহেতু ওয়েথ আর হাইট আমরা সেট করে দিছি, সেহেতু এই সাইটে আমরা অন্য কিছু হলেও ইউজ করতে পারবো, আবার এর উপরে নিচে সব জায়গায় আমরা ইউজ করতে পারবো, শুধু এই এই অংশটুকু জুড়েই সেই সাইটটা থাকবে। তো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু খুব সহজেই অন্য কোনো একটা ওয়েবসাইটের ভালো ভালো লিঙ্ক বা ভালো ভালো পেজ বা আমাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকলেও সেটা কিন্তু আমরা আমাদের আরেকটা ওয়েবসাইটে শো করাতে পারবো। তো আই ফ্রেমটা বুঝতেই পারছেন যে কতটা ইন্টারেস্টিং একটা জিনিস। তো আজকের ভিডিওটা মোটামুটি আমি সব কিছুই বোঝানোর ট্রাই করছি, তারপরে যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।